আমরা আজকে আপনাদেরকে অরেঞ্জ স্পিডি আইসক্রিম তৈরি করে দেখাবো। এটা কেটে দিই। আমরা এখন স্পিডটা ঢেলে নিচ্ছি। এখন আমরা ইস্পিটাকে গুলে নেব একটু। আমরা আর একটু মিষ্টি করার জন্য চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি। সুরাইয়া চিনি গুঁড়াটা দেই। আমরা এখানে এক চামচ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা এখন এটা আইসক্রিম বক্সে ঢেলে নেব। আমরা এখানে এটার বদলে কাঠি ব্যবহার করছি। আমরা এখন শরবতটাকে এই আইসক্রিমের কৌটার ভিতরে ঢেলে নেব। আমরা এটার মতো এটাকেও এভাবে করে ঢেলে নেব। আমরা এখন আইসক্রিমের মুখগুলো আটকে নেব। এটা আমরা এখন ফ্রিজে রাখবো, আর এটা জমে গেলে আমরা আপনাদেরকে আবার দেখাবো। আইসক্রিমটা ফ্রিজে রাখার পর জমে গেছে, এখন আমরা আপনাদেরকে আইসক্রিমটা দেখাবো। আইসক্রিমটাকে ছাড়ানোর জন্য এখন আমরা একটা পানিতে রাখবো একটু। এখন আমরা আইসক্রিমগুলোকে তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিম, অনেক সুন্দর হয়েছে। একদিন রাখার পরে কতটা সুন্দর করে জমে গেছে দেখেন। অনেক সুন্দর হয়েছে। ইয়াম্মি, অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন।
সাথেই থাকবেন।